তাহলে যেটা বলতেছিলাম, কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনাকে কন্টেন্ট মার্কেটিং আগে শিখতে হবে। তো কন্টেন্ট মার্কেটিং বলতে পারেন যে তাহলে আমরা একদম শুরুতে কেন কন্টেন্ট মার্কেটিং করলাম না। একদম শুরুতে কন্টেন্ট মার্কেটিং না করারও অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে কি, দেখেন আপনারা কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করছেন, অনেকে আছেন টুকটাক অন্য কিছু হয়তো অনেকেই জানেন, বাট বেশিরভাগই আমরা যারা এখানে ক্লাস শুরু করছি সবাই একদম প্রাইমারি লেভেল থেকে। তো প্রাইমারি লেভেলে যখন আমি কন্টেন্ট মার্কেটিং শুরু করতাম, তো অনেক কিছু আপনারা বুঝতেছেন মানে বুঝতেন না। এখন ক্লাস আমরা শুরু করি, আপনি দেখবেন যে এই জিনিসটা যদি আমরা আগে আপনাদেরকে বোঝাইতে যাইতাম, তাহলে আপনি এই জিনিসটা বুঝতেন না। এই জন্য আগে যে জিনিসটা আপনি বুঝতেন, যে জিনিসগুলো আপনি প্রথম ক্লাসে যেগুলো ধরতে পারছেন সেটা আপনাকে প্রথম ক্লাসে দেওয়া হয়েছে, পরে আপনি যে জিনিসগুলো পারবেন সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে। তো এখন কন্টেন্ট মার্কেটিং এই জন্য আমরা শুরু করতেছি, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কমপ্লিট। সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করতে গেলে আপনার কন্টেন্ট মার্কেটিং জানতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে ব্লগে, ব্লগে মার্কেটিং শিখতে হলে আপনাকে কন্টেন্ট মার্কেটিং জানতে হবে। এরপরে ইউটিউব, ইউটিউবেও আপনার কন্টেন্ট মার্কেটিং জানতে হবে। এই কারণে আমরা এই কন্টেন্ট মার্কেটিংটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পরে রাখছি, মানে আমি রাখছি অ্যাটলিস্ট, অন্যরা কীভাবে করা হচ্ছে আমি জানি না আসলে সঠিক। তো কন্টেন্ট মার্কেটিং শুরু করব। কন্টেন্ট মার্কেটিং, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, এখানে যে সংজ্ঞাটা দেখতেছেন এটা আসলে অন্যান্য আমরা যতগুলো সংজ্ঞা দেখছি, যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হোয়াট ইজ ইমেল মার্কেটিং, ওরকম না, এটা একটু অন্যরকম। মানে এখানে এই কন্টেন্টের এই সংজ্ঞার মধ্যে কিছু মানে সংজ্ঞা আছে, কন্টেন্টের সংখ্যার মধ্যে কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলোকে আপনার ভেঙে ভেঙে বুঝতে হবে। কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, ক্রিয়েটিং, ডিস্ট্রিবিউটিং, শেয়ারিং অ্যান্ড পাবলিশিং। অ্যান্ড পাবলিশিং এর পরে আবার ভ্যালুয়েবল, রিলেভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট কন্টেন্ট টু রিচ ইউর টার্গেট অডিয়েন্স, এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের হোয়াট ইজ কন্টেন্ট, কন্টেন্টের হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, এটা আপনাদের সংজ্ঞা বলতে পারেন যে কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য প্রসেস, মানে একটা পদ্ধতি অফ প্ল্যানিং, মানে আপনাকে আগে থেকে পূর্বে পূর্ব থেকে কোনো একটা প্ল্যানিং করতে হবে যে আপনি কন্টেন্ট আপনি লিখতে চাচ্ছেন, তাহলে কোন ধরনের কন্টেন্ট লিখবেন, কোন নিশ্চয়ের উপরে লিখবেন, কিভাবে লিখবেন, এই যে যে জিনিসগুলো। এরপরে ক্রিয়েটিং, সেটাকে আপনাকে শুরু করতে হবে, ডিস্ট্রিবিউটিং, সেটাকে আপনাকে আবার কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, আর শেয়ারিং, আপনি সেই কন্টেন্টটাকে আবার শেয়ারিং করবেন। তো এই যে আপনি একটা কন্টেন্ট মেক করবেন, সেটা যখন পাবলিশিং করবেন, পাবলিশিং ভ্যালুয়েবল, পাবলিশিং এর পরে, পাবলিশিং এক জিনিস, পাবলিশ করবেন ভ্যালুয়েবল, রিলেভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট কন্টেন্ট, তার মানে আপনি পাবলিশ করবেন কোন ধরনের কন্টেন্ট, প্রথমটা ছিল আপনি কন্টেন্ট কিভাবে মেক করবেন এবং কন্টেন্টটাকে আপনি কি করবেন, আর এই পাবলিশিং এর ক্ষেত্রে আবার সেই কন্টেন্টটা কি হতে হবে, ভ্যালুয়েবল, রিলেভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট। এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার আগের যে ক্লাসগুলো ছিল সেখানেও দেখছেন, কন্টেন্টের অনেকগুলো ক্লাস আপনারা করছেন, কন্টেন্ট কিভাবে করবেন, কন্টেন্টের মধ্যে কি কি থাকে। তাহলে ভ্যালুয়েবল মানে কি, সেটার অবশ্যই একটা ভ্যালু থাকতে হবে, যে এটা ভ্যালুয়েবল কন্টেন্ট, কন্টেন্টটা রিলেভেন্ট হতে হবে। রিলেভেন্ট কি জিনিস, রিলেভেন্ট মেন হচ্ছে হলো সম্পর্ক থাকতে হবে, আপনার নিশের সাথে আপনার কন্টেন্টের মিল থাকতে হবে। যেমন সাপোজ আমাদের একটা পেজ আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তা আমাদের যে পেজটা আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এখানে এই পেজে যারা ফলো করবে তারা কেন ফলো করবে, যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন ডিজিটাল মার্কেটিং এর পেজকে ফলো করবেন, আপনি একটা ডিজিটাল মার্কেটিং এর পেজে কেন ফলো করবেন, কারণ আপনি চাবেন যে সেখান থেকে এমন কিছু কন্টেন্ট আপনি জানেন যেটা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন, স্বাভাবিক, এটাই কিন্তু আমরা চাই। আমরা কোনো একটা পেজে যদি জয়েন হই, তার মানে আমাদের মূল টার্গেট থাকে কি, বিশেষ করে পেজে, পেজে আমরা লাইক করা মানে সেই পেজ থেকে আমরা কিছু শিখতে পারবো, আমাদের আমরা ওইখান থেকে কিছু জানতে পারবো, তাদের সার্ভিসগুলো হোক বা যাই হোক। তাহলে কেউ একজন ব্যক্তি যখন ডিজিটাল মার্কেটিং এর একটা পেজে জয়েন হচ্ছে, তার মানে সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কন্টেন্ট চাচ্ছে। আচ্ছা, ওই পেজে এখন যদি কেউ ওয়েব ডেভেলপিং এর কিছু কন্টেন্ট দিয়ে দেয়, কোডিং কিভাবে করতে হয় কিছু কোড লিখে দিয়ে দেয়, এটা কিন্তু আপনার মাথার উপর দিয়ে চলে যাবে এবং আপনি এটা লাইকও করবেন না। তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনার পেজ যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, আপনার কন্টেন্টটাও এখানে পাবলিশ করতে হবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেটা আপনি যেটার সাথে আপনি এঙ্গেজ হবেন, যেটাকে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন,
কিন্তু এটা যদি ওয়েব ডেভেলপিং এর হয়, গ্রাফিক ডিজাইনের হয়, সেক্ষেত্রে দেখা গেলো কি আপনি এটাকে অ্যাভয়েড করবেন, লাইক করবেন না অথবা কমেন্ট শেয়ার এগুলো করবেন না। তো অবশ্যই আপনার এই কন্টেন্টটা রিলেভেন্ট হতে হবে, যেই পেজ যেই নিশ সেটার সাথে কি কন্টেন্ট রিলেভেন্ট হতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কনসিস্টেন্ট কন্টেন্ট মার্কেটিং। এমন না যে একটা কন্টেন্ট রেডি করলাম, পাবলিশ করে দিলাম, বাস শেষ। যদি এরকম হয় তাহলে কন্টেন্ট মার্কেটিং এর চিন্তা বাদ দিয়ে দিতে হবে। কন্টেন্ট মার্কেটিং মানে হচ্ছে হলো আপনাকে কন্টিনিউ একটা টাইম মেনে এভরিডে, এভরি উইক, মান্থলি আপনাকে মানে রুটিন করে নিতে হবে যে আমি এভরি স্যাটারডেতে এই ধরনের একটা পোস্ট করব, আমি এভরি সানডেতে পোস্ট করব, অথবা উইকলি দুইবার তিনবার আমি পোস্ট করব। আগেও আপনাদের বলছি কনসিস্টেন্ট মিন হচ্ছে হলো কন্টিনিউ, মানে আপনাকে পোস্ট কন্টিনিউ করতে হবে। যেমন আপনি ধরেন একটা পেজ, আমরা পেজ নিয়ে আলোচনা করতেছি কারণ আমরা পেজের সাথে পরিচিত। তো ফেসবুক পেজে যখন আপনি ফলো করবেন, আপনি প্রতিদিন ফেসবুক পেজ আপনি টাইম লাইন চেক করেন নতুন কোনো পোস্ট আছে কিনা। তো যখন একটা পেজ ফেসবুক পেজে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট পাবলিশ হচ্ছে, সেটা থেকে আপনি উপকৃত হচ্ছেন। হঠাৎ করে যদি ওই পেজে পাবলিশ না হয়, কন্টেন্ট যদি পাবলিশ না হয় তাহলে কী হবে, অথবা পরপর দুই তিনটা অনেক সুন্দর কন্টেন্ট আপনি কোন একটা পেজে পাবলিশ হয়েছে, এরপরে আমি আমি চিন্তা করলাম যে এই পেজে হয়তো আরও কিছু কন্টেন্ট আমি পাবো বা আমি ওয়েট করলাম, কিন্তু এখন যদি কন্টেন্ট পাবলিশ না হয় তাহলে এই পেজটা কী হবে, তার একজন অডিয়েন্স হারাবে, সে পেজটাকে আনলাইক করে চলে যাবে, যে এই পেজে যা জানতাম শেষ, এখন আর এই পেজে আমার জানার জন্য কিছু নেই। বিষয়টা এরকম হবে যখন কনসিস্টেন্ট ঠিক না থাকবে একটা পেজের কন্টেন্টের। তো কন্টেন্ট মার্কেটিং এটা শুরু আছে বাট শেষ নেই, মানে পেজের ক্ষেত্রে, মানে কি আপনাকে কন্টিনিউ কন্টেন্ট পাবলিশ করতে হবে। আপনি যদি কন্টেন্ট পাবলিশিং অফ করে দেন তাহলে কি আপনার পেজের অডিয়েন্স থাকবে না। এটা মিলিয়ে দেখেন, যদি আমি আমার পেজে কোনো কিছু পাবলিশ করা অফ করে দিই তাহলে কি আমার পেজে অডিয়েন্স থাকবে না। অ্যাটলিস্ট যে অডিয়েন্সগুলো আমাদের ছিল, ওল্ড অডিয়েন্স যেগুলো সেগুলো থাকবে না, নিউ অডিয়েন্স হয়তো আমার ওই আগের কন্টেন্টগুলো পড়ার জন্য যোগ হইতে পারে, বাট নতুন অডিয়েন্স কি আমাদের যেই পুরানো অডিয়েন্সগুলো আছে অলরেডি যারা আমাদের অডিয়েন্স তাদেরকে কি আমরা হারাবো। এ কারণে আপনার কন্টিনিউ কনসিস্টেন্ট কন্টেন্ট করতে হবে টু রিচ ইউর টার্গেট অডিয়েন্স, আপনার টার্গেটেড অডিয়েন্সের নিকটে পৌঁছানোর জন্য আপনাকে পাবলিশিং করতে হবে ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট কন্টেন্ট। আর তার আগে আপনি এই কন্টেন্টটাকে কী করে নেবেন, মেক করে নেবেন। কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ লার্নিং, ক্রিয়েটিং, ডিস্ট্রিবিউটিং, শেয়ারিং অ্যান্ড পাবলিশিং। তাহলে এই পর্যন্ত এক জিনিস, এই পর্যন্ত হচ্ছে এক জিনিস। সেটা কীভাবে, আপনি প্ল্যানিং করবেন, ক্রিয়েটিং করবেন, ডিস্ট্রিবিউটিং করবেন, শেয়ারিং করবেন এবং পাবলিশিং করবেন কোন একটা কন্টেন্ট। তো ওই কন্টেন্ট আপনি তৈরি করে ক্রিয়েটিং করলেন, ডিস্ট্রিবিউটিং করলেন, শেয়ারিং করলেন, পাবলিশিং করলেন। এখন এই কন্টেন্টটা কী হতে হবে, ভ্যালুয়েবল হতে হবে, রিলেভেন্ট হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে, কানেক্ট টু রিচ ইউর টার্গেট অডিয়েন্স অ্যান্ড আলটিমেটলি। তো এ পর্যন্ত তো হয়তো ক্লিয়ার, এ পর্যন্ত কারো সমস্যা থাকার কথা না। এটা যেটা বলছে অ্যান্ড আলটিমেটলি মানে একই সাথে টু ড্রাইভ প্রফিটেবল কাস্টমার অ্যাকশন। এখন আমি আমার পেজে যদি খালি কন্টেন্ট দিয়েই যাই কিন্তু আমার যদি কোনো প্রফিট না আসে তাহলে আমি কেন শুধু কন্টেন্ট দিতে থাকবো। এটা কিন্তু স্বাভাবিক একটা কোশ্চেন। আপনার যে কোনো সাইট থাক, ওয়েবসাইট থাক, ব্লগ সাইট হতে পারে অথবা ইউটিউব চ্যানেল হতে পারে বা যেখানে আপনি যেটার কথাই বলেন, সেখান থেকে যদি আপনার প্রফিট না আসে তাহলে কিন্তু আপনি সেখানে কন্টিনিউ করবেন না। আচ্ছা, তো প্রফিট যে কোনো ধরনের প্রফিট হতে পারে। এই প্রফিট আপনার আপনার যদি পাবলিক ফিগার হন তাহলে আপনার একটা সুনাম আসতে পারে, এটাও কিন্তু আপনার প্রফিট, একটা ফিডব্যাক আপনি যে কন্টেন্টগুলো দিচ্ছেন সেগুলো। আবার যদি আপনি কোনো একটা পণ্য সেল করেন, ওই পণ্যটা সেল হলে ওইখান থেকে আপনার প্রফিট আসবে। তাহলে এটা করার পরে অ্যান্ড আলটিমেটলি টু ড্রাইভ প্রফিটেবল কাস্টমার অ্যাকশন, তো এই সংজ্ঞাটা যদি বুঝেন তাহলে আপনি কন্টেন্ট মার্কেটিং কি সেটা বুঝতে পারবেন। এখানে তিনটা স্টেপ, একটা হচ্ছে হলো আপনাকে কন্টেন্ট কি করতে হবে, প্ল্যানিং করতে হবে, ক্রিয়েট করতে হবে, সেই কন্টেন্টটাকে আপনি ডিস্ট্রিবিউট করবেন, ডিস্ট্রিবিউট মানে বিলি করবেন, শেয়ারিং করবেন, এক জায়গা আরেক জায়গা থেকে আপনি এটাকে শেয়ার করবেন এবং পাবলিশ করবেন। এরপরে এই যেইটা আপনি করতে যাচ্ছেন, এই কন্টেন্টটা যেন ভ্যালুয়েবল হয়, রিলেভেন্ট হয় এবং কনসিস্টেন্ট হয়, এগুলো কমপ্লিট হওয়ার পরে কি হবে, এইটা করার মাধ্যমে আপনার একটা প্রফিটেবল কাস্টমার অ্যাকশন আপনি পাবেন। ওকে, তো এটা হলো আমাদের কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংয়ের পরের স্টেপ যেটা, যে আমাদের
ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, তাহলে কন্টেন্ট মার্কেটিংটা গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ, বা কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্বটা কি? কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট বিকজ, কন্টেন্ট মার্কেটিং গুরুত্বপূর্ণ কারণ ইট অ্যান্সার্স ইউর অডিয়েন্স কোয়েশ্চেন, কারণ এই কন্টেন্ট মার্কেটিংটা আপনার যারা অডিয়েন্স আছে তাদের প্রশ্নের উত্তর দেয়। আবার যদি সেই একই জায়গায় আমরা যাই ডিজিটাল মার্কেটিং, আমাদের একটা ডিজিটাল মার্কেটিং পেজ আছে, সেই ডিজিটাল মার্কেটিং এ যারা অডিয়েন্স আছে, অথবা আমি কোন একটা ডিজিটাল মার্কেটিং পেজের অডিয়েন্স, আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু জানি না, তার মানে আমার প্রথম কোয়েশ্চেন কোনটা থাকবে? ডিজিটাল মার্কেটিং এর পেজ, তাহলে আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? আমি যখন এরকম কোন একটা চ্যানেল দেখবো, এরকম কোন একটা পেজ দেখবো, আমার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো ধারণাই না থাকে, তাহলে আমার সবার আগে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংটা কি বা কিভাবে করে, এটা দিয়ে কি করে, এই যে যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার খোঁজার জন্য কিন্তু আমি পেজ পেজে আসলাম। এখন পেজের কন্টেন্ট কি করতেছে, আমাকে এটার অ্যান্সার দিচ্ছে, তো এটা হচ্ছে প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা, এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এর, যে কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট অ্যান্সার্স ইউর অডিয়েন্স কোয়েশ্চেন, এটা আপনার অডিয়েন্সের কোয়েশ্চেনের অ্যান্সার করে। উইথ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং করে ইউ ক্যান বিল্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের বিশ্বাস অর্জন করতে পারবেন, ভালো ভালো কন্টেন্ট মেক করে যখন আপনার অডিয়েন্স এই কন্টেন্টগুলো দেখবে, পড়বে, আপনাদের সম্পর্কে জানবে, তখন কি তারা আপনাদেরকে একটা পেজকে একটা কোম্পানিকে বিশ্বাস করতে শুরু করবে। তো ইম্প্রুভ কনভারসেশন, তাদের সাথে কনভারসেশন বাড়বে, কানেক্ট উইথ ইওর কাস্টমার্স, সরাসরি আপনার কাস্টমারদের সাথে কি সংযুক্ত হতে পারবেন, অ্যান্ড জেনারেট লিডস, এবং আপনি লিডস কালেক্ট করতে পারবেন। এখান থেকে কিভাবে লিডস আসবে দেখেন, আপনি যখন আপনার পেজে যখন অথবা আপনার ওয়েবসাইটে ব্লগে ইউটিউবে যখন যেখানে হোক যখন কেউ এঙ্গেজ হবেন, তাদের লিডগুলো কিন্তু আপনি কালেক্ট করে নিচ্ছেন। অ্যাডিশনালি ইন টু ডেজ এজ কাস্টমার্স একসেপ্ট হাই কোয়ালিটি কনসিস্টেন্ট কন্টেন্ট ফ্রম দেয়ার ফেভারিট ব্র্যান্ডস। তো একই সাথে আবার কি, বর্তমান সময়ে কাস্টমাররা আশা করে হাই কোয়ালিটি কনসিস্টেন্ট কন্টেন্ট। হাই কোয়ালিটি মানে কি, কন্টেন্টের মান যেন খুব ভালো হয়, এবং কনসিস্টেন্ট ঘুরে ফিরে সে একই কথা, আপনি তারা আশা করে যে কন্টিনিউ যেন আমরা এই ধরনের কন্টেন্ট পেতে থাকি, বা আজকে আমি জানলাম ডিজিটাল মার্কেটিং কি, আগামীকালকে আমি আজকে আমি জানলাম ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং এর টপিকসগুলো, তো আগামীকালকে আমার মাথায় আমি মানে আমি এটা ধরে নিবো যে আগামীকালকে হয়তো এই পেজ থেকে আমাকে জানাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, তারপরের দিন হয়তো আমি জানতে পারবো ইমেল মার্কেটিং কি, তাহলে যে ধারাবাহিকভাবে একটা জানার যে একটা আগ্রহ সেটা সেও প্রকাশ করে। তো কনসিস্টেন্ট কন্টেন্ট ফ্রম দে ফেভারিট ব্র্যান্ডস, সে চায় যে তার যে প্রিয় ব্র্যান্ড আছে তারা কি হাই কোয়ালিটি এবং কনসিস্টেন্ট কন্টেন্ট তারা পাবলিশ করুক, বুঝতে পারছেন হয়তো। এরপরে আমাদের যে স্টেপ সেটা হচ্ছে হলো টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা কয়েকবার বলছি যে কন্টেন্ট 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 হচ্ছে কোনগুলো, আপনি যেগুলো পাবলিশ করবেন সেগুলোই আপনার কন্টেন্ট। আপনি অনলাইনে যা দিবেন, যা দিবেন হোক সেটা যে কোনো কিছু হোক, অনলাইনে আপনি যেটা দিতে পারবেন সেটাই কি আপনার কন্টেন্ট। কোয়েশ্চেন, আপনি একটা কোয়েশ্চেন পাবলিশ করলেন, কোয়েশ্চেনটা আপনার কন্টেন্ট। তো কন্টেন্ট মার্কেটিং আরও ডিটেলসে আপনাকে এখানে বলতেছে যে কন্টেন্ট মার্কেটিংটা আসলে কি, বা কন্টেন্ট মার্কেটিং এর টপিকস কোনগুলো। তো এক নম্বরে ব্লগ রাইটিংস, মানে ব্লগ আর্টিকেলস, ব্লগ ব্লগ বলতে যেখানে আর্টিকেল থাকে, কোন একটা টপিকসের উপরে নির্দিষ্ট আর্টিকেলস থাকে, যে আর্টিকেলসগুলো পড়ে কি আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে পারি। তো এটা হচ্ছে আমাদের এক নম্বরে ব্লগ আর্টিকেলস। ব্লগ আর্টিকেলস আপনার টেক্সটের হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে ব্লগ আর্টিকেলসটা হলো টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং এর একটা। ভিডিওস, আমরা যে ভিডিওগুলো দেখি, যে ভিডিওগুলো তৈরি করি, যে ভিডিওগুলো মেক করি, এই ভিডিওগুলো হচ্ছে আমাদের কি, এই ভিডিওগুলো আমাদের আমাদের জন্য কন্টেন্ট। যেমন ইউটিউবে আমরা যত ধরনের ভিডিও দেখতেছি, ইউটিউবের মতো দেখেন আরো অনেকগুলো চ্যানেল আছে, ইউটিউব আমরা সবাই ইউটিউবের সাথে পরিচিত এই কারণে, কারণ ইউটিউব বাংলাদেশের কোনো নিজস্ব কোনো ব্র্যান্ড নাই, এরকম বাংলাদেশের কোনো এরকম কোনো একটা মিডিয়া চ্যানেল নাই যেখানে কন্টিনিউটি ভিডিও আপলোড হয় বা ভিডিও আমরা সেখান থেকে দেখতে পারি। কিন্তু অন্য অন্য আদার্স কান্ট্রি দেখেন, ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়ার ওদের এরকম একটা ওয়েবসাইট আছে, আমার নামটা স্মরণ আসতেছে না এখন, ইন্ডিয়ার আছে, অন্য অন্য দেশের আছে, বাট
ওরা সার্চ র্যাঙ্কিং এ আসতে পারে না, কারণ ইউটিউব ওই জায়গাটা দখল করে নিয়েছে। ব্র্যান্ড এরকম একটা জিনিস যে আপনার ইউটিউব, ফেসবুক, ফেসবুক আর ইউটিউব যদি এই দুটার কথা চিন্তা করি, আর গুগল, এই তিনটার কথা যদি আপনি চিন্তা করেন, দেখেন এখন মানে যত যত ধরনেরই সার্চ ইঞ্জিন আসুক না কেন, যতগুলো সোশ্যাল মিডিয়ায় আসুক না কেন, আর যতগুলো ভিডিও চ্যানেল আসুক না কেন, আপনার ইউটিউবের জায়গা ইউটিউবের জায়গায়, ফেসবুকের জায়গা কি ফেসবুকের জায়গায়, এদের স্থান অন্য কেউ দখল করতে পারবে না। কারণ মানুষ অভ্যস্ত হয়ে গেছে ফেসবুকের সাথে, মানুষ এখন নতুন এ ধরনের অন্য কোনো কিছু একটা পাইলেও সেটাকে ফেসবুকের মানে ফেসবুকের জায়গায় স্থান দিতে রাজি না। তো এই যে ভিডিও চ্যানেলগুলো আছে বা আপনি কোনো কিছু ভিডিও তৈরি করতেছেন, ভিডিও মেক করতেছেন, এটাই হচ্ছে আমাদের টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং এর দ্বিতীয়, যে ভিডিওস হচ্ছে একটা কন্টেন্ট। পডকাস্ট, পডকাস্ট কি কেউ বলতে পারবেন যে পডকাস্টটা কি? অন্যগুলো দেখে হয়তো একটা আইডিয়া নিতে পারেন, বাট পডকাস্ট কি এটা কে জানেন? পডকাস্ট হচ্ছে হলো অডিও, মানে বিভিন্ন ধরনের অডিও পাবলিশিং যে সাইটগুলো আছে, রেডিও বলতে পারেন সহজে, রেডিও অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি কন্টেন্ট পাবেন অডিওতে, আপনাকে অডিওতে বলে শোনাবে কন্টেন্টগুলো। তো এক সময় এই এই জিনিসটা অনেক জনপ্রিয় ছিল, মানে মানুষ করতে চাইতো না যে আমি পড়বো একটা কন্টেন্ট পড়ে বুঝবো, এটা না হয়ে সে কী করতো, অডিও শুনে সে এটা সম্পর্কে একটা ধারণা নিত। তাহলে এই পডকাস্টটাও কি একটা কন্টেন্ট, এবং এটা কন্টেন্ট মার্কেটিংয়েরই একটা অংশ। তো এ ধরনেরও আছে, আমাদের বিভিন্ন অনলাইন মিউজিক চ্যানেল আছে, অনলাইনে আপনি দেখবেন বিভিন্ন ধরনের সাইট আছে, রেডিও যেগুলো আছে এগুলো পডকাস্ট। এখন দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা যত ধরনের কন্টেন্ট ব্যবহার করব সেই কন্টেন্ট গুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া, আপনারা পাঁচটা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং শিখছেন, এই পাঁচটা সোশ্যাল মিডিয়াতে যত মার্কেটিং করবেন আপনারা, ওইখানে আপনি যে কন্টেন্টটি অ্যাড করবেন এই কন্টেন্ট গুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কন্টেন্ট। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং আমরা শেষ করছি, তো ইমেল মার্কেটিং এর মধ্যে কন্টেন্ট আবার কোনটা, কোয়েশ্চেন হতে পারে যে ইমেল মার্কেটিং এর মধ্যে কন্টেন্ট কোনটা, আপনি যে ইমেল গুলো কালেক্ট করতেছেন এই ইমেল কালেক্ট এটা একটা কন্টেন্ট। ইমেল সিগনেচার, আমরা ইমেল সিগনেচার করা শিখছি এটা একটা কন্টেন্ট। ইমেল টেমপ্লেট ডিজাইন করা কিন্তু আমরা শিখছি, ইমেলটাকে আপনি ডিজাইন করবেন, এই ডিজাইনটা কি অনলাইনে মার্কেটিং হচ্ছে না ডিজিটাল মার্কেটিং হচ্ছে। তো এই যে একটা কন্টেন্ট মেক করে আপনারা একটা ইমেজ অ্যাড করতেছেন, ইমেজটাকে ডিজাইন করতেছেন, নিচে কিছু ফিচার অ্যাড করতেছেন, বাটন অ্যাড করতেছেন, এই যে একটা টেমপ্লেট ডিজাইন হচ্ছে এটা একটা কন্টেন্ট। তাহলে ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এর আরেকটা স্টেপ। আজান হচ্ছে, আজানটা শেষ, আচ্ছা ইমেল মার্কেটিং তো বুঝলেন তাহলে যে ইমেল মার্কেটিংটা কি।
ইনফোগ্রাফিক, গ্রাফিক মানে তো বোঝেন, গ্রাফিক্সের গ্রাফিক এখানে, আর ইনফোগ্রাফিক্সটা তাহলে কি? গ্রাফিক ডিজাইনার আছেন এখানে ভিক্টর সরকার ভাই, যদি জানেন তাহলে বলবেন ইনফোগ্রাফিক্সটা কি, হয়তো নাও জানা থাকতে পারে, কারণ এটা ডিজিটাল মার্কেটিং এর গ্রাফিক ডিজাইনের অংশ না, বাট কিছুটা গ্রাফিক্সের মতো। কেন গ্রাফিক্সের মতো দেখেন, আমি যদি এখানে ইনফোগ্রাফিক্স লিখে সার্চ করি, ইনফোগ্রাফিক্স ডিজাইন লিখে আমি সার্চ করলাম, এরপরে আমি এখান থেকে ইমেজেস চলে আসি। ইনফোগ্রাফিক্স মিন হচ্ছে হলো আপনি একটা ইমেজে, তার আগে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো, সেটা হলো দেখেন আপনি যখন কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস কিনেন, ইলেকট্রনিক ডিভাইসটা আপনি কিভাবে রান করবেন, এক পৃষ্ঠার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অথবা এই পৃষ্ঠা থেকে শুরু করে অপর পৃষ্ঠায় আপনাকে কিছু নির্দেশনা দিয়ে দেয় যে কিভাবে আপনি প্যাকেটটা খুলবেন, কিভাবে যদি মোবাইল হয় তাহলে মোবাইলের ব্যাটারি চিহ্ন দিয়ে অনেক কিছু দিয়ে দেয়, দেখায় দেয় যে কিভাবে ব্যাটারি খুলবেন, কিভাবে সিমটা আপনি ঢুকাবেন। এরপরে আদার্স যেই ইনফোগুলো ওরা দেখায় দেয় একটা ইমেজের মধ্যে, যেটা দেখে আপনি একটা সার্কেল, একটা একটা কোন একটা কাজের সার্কেল বুঝতে পারেন যে এই কাজটা এভাবে শুরু হয় এভাবে শেষ হয়। এই যে যেই একটা ইমেজের মধ্যে কোন একটা কাজের সার্কেল তুলে ধরা, এটাই হচ্ছে ইনফোগ্রাফিক্স। বা একটা মেশিন কিভাবে কাজ করতেছে, এটা যখন আপনি একটা ইমেজের মধ্যে তুলে ধরবেন, বা একটা গিফ, গিফ ইমেজ যেগুলো 3 সেকেন্ডের ভিডিওর যে ইমেজ সেখানে যে আপনি তুলে ধরবেন, এই যে যে তুলে ধরা, এই যে যে ডিজাইনটা, এটাকে বলে ইনফোগ্রাফিক। এখানে দেখলে বুঝতে পারবেন ইনফোগ্রাফিক ডিজাইন, যেমন এখানে যে ইমেজগুলো আমরা ওপেন করি, অথবা এখানে দেখেন প্রত্যেকটা ইমেজে কিছু না কিছু এখানে লেখা আছে, প্রত্যেকটা ইমেজ এটা দেখেন একটা বইয়ের মতো, এখানে একটা ইনফোগ্রাফিক স্টেপ বাই স্টেপ এখান থেকে শুরু করে এভাবে। তো ইমেজটা ক্লিয়ার হচ্ছে না, তো ইমেজের মধ্যে এই যে যে কোনো একটা কাজকে, কোনো একটা প্রসেসকে তুলে ধরতেছে, এইগুলোই হচ্ছে ইনফোগ্রাফিক্স। আরও বুঝতে পারবেন যদি আমি এখানে নির্দিষ্ট করে দেই, যেমন আমি যদি এখানে বলি ইঞ্জিন, ইঞ্জিন ইনফোগ্রাফিক্স ডিজাইন, ইঞ্জিন ইঞ্জিন ইনফোগ্রাফিক, যদি আমি এটা বলি ইঞ্জিন, একটা ইঞ্জিন কিভাবে কাজ করে, দেখেন এখানে একটা ইঞ্জিনের ছবি দেখা যাচ্ছে, তো ইঞ্জিনের এই ছবিতে নির্দেশ দিয়ে দিচ্ছে যে একটা ইঞ্জিন কিভাবে কাজ করে। এটা দেখলে বুঝতে পারবেন ফার্স্ট স্টেপে কি হয়, সেকেন্ড স্টেপে কি হয়, থার্ড স্টেপে কি হয়, ফোর্থ স্টেপে কি হয়। তো এখানে 4 সিলিন্ডার, যদি 4টা সিলিন্ডার হয় তাহলে 4টা সিলিন্ডার কোন সিলিন্ডারটা কিভাবে আগে কাজ করে, কোনটা কিভাবে করে, এই জিনিসগুলো একটা ইমেজের মধ্যে যখন ফুটাই তোলা হচ্ছে সেটাই হচ্ছে আপনার ইনফোগ্রাফিক্স। হয়তো বুঝতে পারছেন বিষয়টা। 5টা 6 বাজে, এর পরেরগুলো মানে শেষ করতে একটু টাইম লাগবে, যেহেতু একটু টাইম লাগবে নামাজটা শেষ করে নিতে চাচ্ছি, মানে নামাজের টাইম দিতে চাচ্ছি। ইনফোগ্রাফিক্স পর্যন্ত আমরা দেখলাম, এরপরে ইনফোগ্রাফিক্স এর পরের থেকে আমরা দেখবো। তো 5টা 6, 10 মিনিট, 12 মিনিট আমরা টাইম নিই, 5টা 16-17 দিকে ক্লাসে জয়েন করবেন সবাই, ক্লাসে অ্যাক্টিভ থাকেন, জাস্ট নামাজের মিনিট দিচ্ছি, নামাজ শেষ করে আবার ক্লাসে জয়েন করবেন। সবাই আছেন ক্লাসে? ইয়েস লিখলেও হবে, মাইক্রোফোনে কথা বলার দরকার নেই, অন করতে হবে, কথা বলবেন। তো যেখানে ছিলাম, এরপরে দেখেন ওয়েবিনার্স, তো ইনফোগ্রাফিক তো বুঝলেন, এরপরে হচ্ছে আমাদের ওয়েবিনার্স। ওয়েবিনার্সটা কি, ওয়েবিনার্স হচ্ছে হলো যেমন দেখেন আমরা এখন ওয়েবে ক্লাসটা করতেছি, এটা একটা মিটিং এর মতো, তো এই যে আমরা যে ওয়েবে একত্রিত হয়ে একটা ক্লাস করতেছি, একটা মিটিং করতেছি, এটাই হচ্ছে ওয়েবিনার্স। বা ওয়েবে সরাসরি যেই কোনো এক কোনো কিছু কাস্ট হওয়া, ওয়েব সেমিনার, ওয়েব ওয়েবে কোনো একটা সেমিনার করা, এটা হচ্ছে ওয়েব ইনার, যেটা বুঝছেন। এরপরে কার্টুন অ্যানিমেশনস, তো কার্টুন অ্যান্ড অ্যানিমেশনস, এই যে যে কার্টুন অ্যান্ড অ্যানিমেশন, এটার একটা ইমেজ হতে পারে, এটার একটা ভিডিও হতে পারে, এই কার্টুন অ্যানিমেশন জাতীয় যেই কন্টেন্টগুলো আছে এটা হচ্ছে আমাদের কার্টুন অ্যান্ড অ্যানিমেশনের কন্টেন্ট। এখানে যদি আমরা সার্চ করি কার্টুন অ্যানিমেশন, যদি আমরা এগুলো লিখে সার্চ করি, দেখেন এখানে অসংখ্য কার্টুন অ্যানিমেশন চলে আসবে।
এই এগুলো দিয়ে কি আপনার কোন একটা কিছু প্রকাশ করতেছে এই অ্যানিমেশন গুলো দিয়ে। তো এটা হচ্ছে আপনার কার্টুন অ্যান্ড অ্যানিমেশন, তো এটাও আপনার একটা কন্টেন্ট। এখন ধরেন আপনি যদি ভালো কার্টুন তৈরি করতে পারেন, ইমেজ যদি তৈরি করতে পারেন, ভালো অ্যানিমেশন যদি তৈরি করতে পারেন, এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা বিশেষ কাজ কন্টেন্ট মার্কেটিং এর। আপনি যদি ভালো ইনফোগ্রাফিক ডিজাইনার হন, তাহলে আপনি কি আপনার একটা ব্লগ সাইডে ইনফোগ্রাফিক ডিজাইন করে অনেক সুন্দর করে সাজায় রাখতে পারেন। আপনি একটা গিগ করতে পারবেন ইনফোগ্রাফিক ডিজাইন, অনেকের এরকম ইনফোগ্রাফিক ডিজাইনের প্রয়োজন, সে মনে করেন যে আপনাকে ইনফোগ্রাফিক ডিজাইনের করতে পারে। তো যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা এই ধরনের ডিজাইন করে থাকেন। তারপরে কার্টুন অ্যান্ড অ্যানিমেশন, অনেক গ্রাফিক ডিজাইনার যারা আছেন তারা এই কার্টুন অ্যান্ড অ্যানিমেশন ডিজাইন করেন, এবং যারা ডিজিটাল মার্কেটার আছেন তারাও কি এটা যারা পারেন, যারা ক্রিয়েট করতে পারেন। কালেকশন অফ লিঙ্কস, কালেকশন অফ লিঙ্কসটা হচ্ছে হলো কোনো লিঙ্ক, কোনো কোনো একটা নির্দিষ্ট টপিক্সের উপরে আপনি অনেকগুলো লিঙ্ক কালেক্ট করলেন, এটা হচ্ছে কালেকশন অফ লিঙ্কস। অ্যানাউন্সমেন্ট নিউজ, কোনো একটা ঘোষণা, নিউজ, আমরা যেগুলো খবর পড়ি, এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্ট হচ্ছে আপনার এটার মধ্যে। টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং এর একটা সাইট হচ্ছে অ্যানাউন্সমেন্ট অথবা নিউজ, আমরা নিউজ পেপারে যে খবরগুলো পড়ি এগুলোও কিন্তু এক একটা কন্টেন্ট। আচ্ছা, ইন্টারভিউস, তাহলে ইন্টারভিউস মানে কি? ইন্টারভিউ, আমরা যখন ইন্টারভিউ দেই তো সেই ইন্টারভিউস আমরা কন্টেন্ট কিভাবে করতে পারি? এটা সাপোজ ধরেন আপনার একটা ব্লগ সাইট আছে, এবং সেই ব্লগ সাইটে আপনি যে ইন্টারভিউ, আমরা যে ইন্টারভিউ হই, ইন্টারভিউ দিতে যাই, এই ইন্টারভিউ হওয়ার সময় আপনাকে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেই কোয়েশ্চেনগুলোর আপনি কীভাবে অ্যান্সারগুলো দিবেন, যে অ্যান্সার দিলে পরে কি আপনার ইন্টারভিউটা সাকসেস হবে। তো এই এইভাবে যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করেন, যে কোয়েশ্চেনগুলো হবে এবং কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে আপনি একটা ইন্টারভিউ এর কন্টেন্ট মেক করবেন, তাহলে এই ধরনের কন্টেন্টকে আপনার ইন্টারভিউস। এরপরে চেকলিস্ট অ্যান্ড ওয়ার্কশিট ভিউস, দেখেন আমি এখানে আপনাদের এই ক্লাসটা করানোর জন্য একদম শুরু থেকে যেই একটা স্টেপ বাই স্টেপ আপনাদের এটা শেখাবো, এরপরে আপনারা এটা দেখতে পারবেন, তারপরে এটা কিন্তু যে একটা প্রোমো চেকলিস্ট বা ওয়ার্কশিট রিভিউ, এটা হচ্ছে আপনার এ ধরনের কাজ। কোনো একটা কাজের কাজকে চেকলিস্ট করে রাখা যায়, আপনি স্টেপ বাই স্টেপ এটার পরে এই কাজটা করবেন, এরপরে এই কাজটা করবেন। কেস স্টাডিজ আর হোয়াইট পেপারস, দুটা একই ধরনের। তো এই কেস স্টাডিজ বা হোয়াইট পেপারস, এটা কন্টেন্ট মার্কেটিং এর আরেকটা ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে হলো কেস স্টাডিজ বলতে কি, সাপোজ আপনি একজন কন্টেন্ট রাইটার, তো আপনাকে কেউ একজন হায়ার করলো, বললো আমাকে এটার উপরে স্টাডি করে আমাকে একটা কন্টেন্ট মেক করে দাও। এই কোনো একটা ঘটনা, কোনো একটা ঘটনা শব্দ ঘটে গেল অথবা কোনো একটা ঘটনা হচ্ছে, সেটাকে আপনি স্টাডি করবেন এবং আপনি একটা কন্টেন্ট মেক করবেন। যেমন ধরেন করোনা, করোনা বাংলাদেশের পরিস্থিতি কেমন, বাংলাদেশের পরিস্থিতির অবস্থা কেমন হচ্ছে, কেমন যাচ্ছে, তারপরে কতজন মারা গেল, কতজন অসুস্থ, এই যে যেই স্টাডিগুলো, এগুলো স্টাডি করে আপনি তার হুটহাট করে এগুলো লিখতে পারবেন না। আপনাকে কী করতে হবে, স্টাডি করতে হবে, জানতে হবে, রিসার্চ করতে হবে, একটা এটাকে বলে কেস স্টাডি বা হোয়াইট পেপার। তো এই এই ধরনের কন্টেন্ট, এটা কি কন্টেন্ট, এবং এটা হলো কেস স্টাডি অ্যান্ড হোয়াইট পেপার্স কন্টেন্ট। স্টোরিজ, স্টোরিজটা কি, স্টোরিজ হচ্ছে হলো আপনার যে কোনো ধরনের একটা গল্প হতে পারে। এটা আপনি একজন রাইটার, আপনি গল্প লিখতে পারেন, তাহলে স্টোরিজ অন্য কোনো গল্পকে আপনি কনভার্ট করবেন, যেমন বইতে আছে সেটাকে আপনি কন্টেন্ট আকারে পাবলিশ করবেন। মোট কথা, যে কোনো গল্প, সেই গল্পগুলি হচ্ছে কি একটা কন্টেন্ট। আর হাউ টু, তো হাউ টু এটাও ওই ইম্পর্টেন্ট কন্টেন্টগুলোর মধ্যে একটা। কেন ইম্পর্টেন্ট কন্টেন্টগুলোর মধ্যে একটা, যে যে জিনিসগুলো আমরা বেশি খুঁজি, দেখেন আমরা যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হই তখনই কিন্তু আমরা গুগলে এসে সার্চ করি হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কীভাবে করতে হয়, হাউ টু ডু কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং আমরা কীভাবে করব। তো এই যে যে হাউ টু, হাউ টুর পরে একটুকু আমি বাদ, হাউ টু হচ্ছে আমরা যখন কোনো কিছু জানতে চাই যে কাজটা কীভাবে করে, তো গুগলে আপনি যখন সার্চ দিবেন গুগল আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। তো গুগল দিচ্ছে মানে কি, গুগল অন্য একটা ব্লগ সাইডের উত্তর আপনার সামনে দিচ্ছে, যে এইখানে গেলে আপনি এটার উত্তর পাবেন।
তার মানে আপনার যদি একটা ব্লগ সাইট থাকে, সেখানে আপনি এই হাউ টু রিলেটেড অসংখ্য কোয়েশ্চেন এর উত্তর করে আপনি কি করতে পারবেন, কন্টেন্ট মেক করতে পারবেন। তো এই যে হাউ টু রিলেটেড যে কন্টেন্ট গুলো, সাপোজ এখানে আমি বললাম হাউ টু ডু ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়। তো ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় এটা আমার টাইটেল, এটাকে দিয়ে আমি আপনাকে একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম যে ইমেল মার্কেটিং করতে হলে আপনাকে এই এই কাজগুলো করতে হবে, ইমেল কালেক্ট করতে হবে বা ইমেল কোন একটা থার্ড পার্টি ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট করতে হবে, সেখানে আপনার বিজনেস যেটা আছে সেটাকে আপনার অ্যাড করাইতে হবে। এরপরে আপনি সেখান থেকে যে ইমেলগুলো কালেক্ট করা আছে, যে কাজগুলো আপনারা দেখছেন যে কিভাবে করতে হয় ইমেল মার্কেটিং, তো এটাকে যখন আপনি কন্টেন্ট আকারে লিখবেন, এটাকে যখন আপনি কন্টেন্ট আকারে লিখবেন সেটা আপনার জন্য তখন কি হবে, আপনার জন্য তখন এটি টপিকস কি ছিল আমাদের, হাউ টু, হাউ টু কন্টেন্ট ক্রিয়েট হবে। আচ্ছা, আপনারা শুরুতে ছিলেন দেখেন 10 জন, 11 জন, 9 জন, আপনাদের এই দেরি করে ক্লাসে জয়েন করা, এই কারণে বিভিন্ন কারণে আমরা কি ক্লাসও শুরু করি দেরিতে। তো এখন দেখা যাচ্ছে 16 জন, একজন অন্য ব্যাচে, তানিয়া তামান না অন্য ব্যাচে, বাকি যারা আছেন ধরে ধরে নিয়ে আমি 16 জন। তাহলে আপনারা একদম শুরুতেই কেন 16 জন থাকেন, এটা একটা প্রবলেম। আর আপনাদের জন্য আপনাদের আগেও আমি বলছিলাম, সেটা হচ্ছে হলো আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্স, এই কোর্স চলাকালীন সময়ে যারা আর্নিং করবেন, তো অনেকে আমি দেখছি প্রায় 4 জন বা 5 জনের মতো হবে যারা $10-এর উপর ইনকাম করে ফেলছেন। তো যারা ইনকাম করতেছেন, তো আপনাদের এই ইনকামটা দিয়ে আপনারা একটা নিজের যে কিভাবে আপনি ইনকামটা করলেন এরকম একটা ভিডিও মেক করবেন, এটা আপনাদের মাইক্রো ওয়ার্কারের শুরু যখন করেন তখন আমি বলছিলাম। তো এটা করে আপনি আমাদের জমা দিতে হবে অফিসে এলইডিপি। তো আপনার টাইটেল থাকবে সাকসেস স্টোরিজ, আপনি যে সাকসেস হচ্ছেন এখান থেকে, যে আপনি আর্ন করলেন প্রথম, হতে পারে এখানে যারা আছেন বেশিরভাগই হচ্ছে অনলাইনে প্রথম আপনি আর্নিং করতেছেন, তো এই যে যে স্টোরিটা এটাকে আপনি খুব অল্প সংক্ষিপ্ত একটা ভিডিওতে, আপনি আপনার ফেস থাকবে ভিডিওর মধ্যে, এটা করে আপনি এটা একটা ভিডিও মেক করবেন, এটা জমা দিতে হবে। এবং যাদের স্টোরিটা ভালো হবে বা যাদের আর্নিং ভালো থাকবে বা যাদের স্টোরি ভালো হবে, এদের মধ্যে থেকে মেবি কয়েকজনকে পুরস্কার দিবে, বা আমি শিওর না, সম্ভাবনা আছে এরকম ঘোষণা আমি যতটুকু শুনতে পারছি। এটা আপনারা না, এটা আপনি শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার সেটটাই দেন, পরবর্তীতে, হ্যাঁ পরবর্তীতেও আপনারা যারা সাকসেস হবেন তাদেরকে তো অবশ্যই এলইডিপি ফোকাসে রাখবে। হ্যাঁ, আপনারা যারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন তাদের জন্য তো আর এখানেই শেষ না, আপনাদের সামনে হয়তো আরো অনেক ধরনের অপরচুনিটি আসবে কাজ করার। হ্যাঁ, আপনি উল্লেখ করবেন এভাবে যে আমি একটু বলে দেই, ধরেন আপনি ক্যামেরার সামনে আছেন, এরপরে মোবাইল দিয়ে ভিডিও করলে হবে, আপনি লিখলেন, আপনার প্রথমত আপনি আপনার পরিচয় দিবেন, তারপরে বলবেন যে আমি, আপনি কখন, আমি একটু সাজাই দিই, আপনি কখন জয়েন অ্যাপ্লাই করছেন এলইডিপিতে, আপনি রেজিস্ট্রেশন করছেন কবে, তারপরে বলেন আমি এতদিন এই সময় এলইডিপিতে রেজিস্ট্রেশন করেছিলাম, এবং রেজিস্ট্রেশন করার পরে আমার ফরিদপুর এততম ব্যাচে আমার জয়েনিং হয়, আমার ভাইবা হয়, এরপরে আমি কি জয়েন করি, ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হওয়ার পর থেকে এলইডিপির যে অবদানগুলো ছিল বা যেভাবে আপনি একটু সাজায় বলবেন, আর কততম ব্যাচ এগুলো উল্লেখ করে দিয়ে তারপরে আপনি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছেন, কতদিনের মধ্যে কত ডলার ইনকাম করছেন, এবং আরেকটা হচ্ছে হলো আপনার, এটা আপনার প্রথম আর্নিং, তো যারা এখানে করছেন কম বেশি প্রথম আপনি অনলাইন থেকে আর্নিং করলেন, তো এটা আপনি করে কতটুকু খুশি, এই যে যে একটা রিভিউ দেওয়া এটা আপনি মেক করবেন। তো সর্বোচ্চ হলে যেন 5 মিনিটের বেশি না হয় ভিডিওটা, 5 মিনিটের মধ্যে রাখবেন, এটা করেন, করে এরপরে আমরা এটাকে দিব হচ্ছে হলো এলডিপির অফিসে। তো এখান থেকে যাদের পারফরমেন্সটা ভালো হবে, শুধু যে ডলার তা না, ডলার তো অবশ্যই আপনার $10-এর উপরে আমি আগেই বলছি, বাকি যার পারফরমেন্সটা ভালো হবে তাদের মধ্যে হয়তো 1-2 জনকে পুরস্কার দেওয়া হবে। আমি এটা আসলে শিওর না যে কাকে কিভাবে দিবে, আপনাদের একটা নির্দেশনা আছে, আপনারা আশা করি সবাই এটা করবেন যারা আর্নিং করতেছেন। তো এরপরে আমাদের টপিকস হচ্ছে আল্টিমেট গাইডস, যদি কোয়েশ্চেন থাকে কারো আমরা পরবর্তীতে কোয়েশ্চেন নিব, আল্টিমেট গাইডসটা। তো এই আল্টিমেট গাইডসটা হচ্ছে হলো কোন একটা কাজ, যেমন আপনি একটা মোবাইল কিনে আনছেন, তো মোবাইলের কোথায় কি আছে, কোনটা কিভাবে করতে হবে, কোন কাজটা আপনি কিভাবে করবেন,
এই যে একটা আলটিমেট গাইড, অথবা ধরেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো এই ডিজিটাল মার্কেটিংটা কি, ডিজিটাল মার্কেটিং এর পুরো প্রসেসটা, সব কাজগুলোকে যখন আমরা একটা গাইডের মধ্যে নিয়ে আসবো, যে এই গাইডটা যদি কেউ ফলো করে তাহলে সে এই কাজটা সে সম্পূর্ণ পারবে, এটা হচ্ছে আলটিমেট গাইড। এই ধরনের কন্টেন্ট যেগুলো সেগুলোকে আলটিমেট গাইড কন্টেন্ট বলে। এরপরে বুক, এটা তো বুঝতেছেনি, বুক আমরা যে বুকগুলো লিখবো, বইতে আমরা যেগুলো অ্যাড করবো, যে কন্টেন্টগুলো লিখবো, সেগুলো হচ্ছে আমাদের বুক কন্টেন্ট। কুইজেস, কুইজেস কি বিভিন্ন ধরনের কুইজ হয়, সেই কুইজে আমরা যে ধরনের কন্টেন্ট অ্যাড করি, যা করি, এগুলো হচ্ছে আমাদের কুইজেস কন্টেন্ট। মূল কথা হচ্ছে কন্টেন্ট ব্যাপক, এখানে ইম্পর্টেন্ট যে কন্টেন্টগুলো আমরা আপনাদেরকে বোঝালাম, যে এই কন্টেন্টগুলো বিশেষ করে এখানে যে কন্টেন্টগুলো আছে, আর্টিকেল, দেখেন আমি মার্ক করে দিই, এই ব্লগ, আর্টিকেল, ভিডিওস, পডকাস্ট, সোশ্যাল মিডিয়া, ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক এইগুলো, এরপরে ওয়েবিনার্স, কার্টুন, এই প্রথমে কটা মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে আপনি নিউজ, অ্যানাউন্সমেন্ট, ইন্টারভিউস, এই হাউ টু, আপনি যখন এই ধরনের কোনো কোয়েশ্চেন, কেস স্টাডিজ, হোয়াইট কেস স্টাডিজ, এরপরে হোয়াইট পেপার্স, এগুলো আলটিমেট গাইডস, এগুলো অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট। এগুলো যদি আপনারা রাইট করতে শিখেন বা পারেন, তাহলে সেটা আপনার জন্য কি অনেক পজিটিভ দিক হবে। এটা ছিল আমাদের টাইপস অফ কন্টেন্ট, যে কন্টেন্ট কোন কোন ধরনের হতে পারে। এর বাইরেও অনেক ধরনের কন্টেন্ট আছে যেগুলো আপনারা আস্তে আস্তে কি আরও জানতে পারবেন। আজকে আমরা এটা দিয়ে শেষ করবো, এটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে, সবগুলো মোট 10টার মতো পয়েন্ট এখানে আছে। বাট 10টা পয়েন্ট শেষ করা সম্ভব হবে কি না আমি শিওর না, চেষ্টা করবো 10টা পয়েন্ট শেষ করে দেওয়ার জন্য। যেটাকে করছি ফাইল, যদি এটাকে এভাবে করি তাহলে মনে হয় থাকবে না, আবার এক থেকে আসে তো ঝামেলা, এক থেকে এটা থাকাই ভালো। ওকে, তো এখানে আমাদের মোট 10টা পয়েন্ট আছে, ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স। ওকে, তো এই জিনিসটা যে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স মানে কি, পরিসংখ্যান, যে আমরা এই যে কন্টেন্ট মার্কেটিং করব এর পরিসংখ্যান কি বলে, যে এটার ফলে আমাদের এটার গুরুত্ব কি, বা এটা কত পার্সেন্ট কোন দিকে কত দিক যাচ্ছে, এই আর কি। তো ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ধরনের কন্টেন্ট মার্কেটিং এর স্ট্যাটিস্টিক্স, এখানে 10টা পয়েন্ট আছে, আরো অনেক আছে, এত তো আর আপনাদের ওইভাবে বোঝানো সম্ভব না, বাট এখানে মোস্ট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো অ্যাড করা। 60% অফ মার্কেটার্স ক্রিয়েট অ্যাট লিস্ট ওয়ান পিচ অফ কন্টেন্ট এভরিডে। এই একটা এক নাম্বার জিনিস, এই এক নাম্বার যেটা আছে, এটা যদি আমরা একটু চিন্তা করি যে এটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে। 60% অফ মার্কেটার্স, তার মানে 100 জন মার্কেটারের মধ্যে 60 জন মার্কেটার ক্রিয়েট অ্যাট লিস্ট ওয়ান পিচ অফ কন্টেন্ট ইজ ডে, তার মানে সে প্রতিদিন 100 জনের মধ্যে 60 জন প্রতিদিন একটা করে হলেও কন্টেন্ট লিখে। তাহলে যারা মার্কেটার আছে, যেমন আপনারা মার্কেটার, তো এই যে মার্কেটার যারা আছেন, এই মার্কেটাররা 100 জনের মধ্যে 60 জনই কি করে, একটা করে হলেও কন্টেন্ট সে প্রতিদিন লিখে। তা তাহলে কন্টেন্ট মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট হতে পারে আপনি চিন্তা করেন। কন্টেন্ট মার্কেটিং কস্ট 60% লেস দ্যান ট্রাডিশনাল মার্কেটিং, অ্যান্ড জেনারেটস অ্যাবাউট 3 টাইমস অ্যাজ মেনি লিডস। আচ্ছা, এই পাশে দেখেন সোর্স আছে, যেটা এটা এটা আসলে সোর্স কোন জায়গা থেকে এটা পাইলো, ই মার্কেটার, এটা একটা ওয়েবসাইটের নাম যেখানে ওরা এই ধরনের কন্টেন্ট পাবলিশ করে থাকে, সেখান থেকে এটা নেওয়া সোর্স, ই মার্কেটার। এরপরে দেখেন কন্টেন্ট মার্কেটিং কস্ট 62% লেস দ্যান ট্র্যাডিশনাল মার্কেটিং। তো ট্র্যাডিশনাল যে মার্কেটিংগুলো আমরা করে থাকি, সেটার থেকে যদি আমরা কন্টেন্ট মার্কেটিং করি, তাহলে আমাদের খরচ কম হয় কত, 60%। তার মানে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে যদি কোনো একটা খরচ, কোনো একটা মার্কেটিংয়ের খরচ যদি হয় 100 টাকা, তাহলে কন্টেন্ট মার্কেটিংয়ে আপনার সেটার খরচ হবে মাত্র 28 টাকা, 28 নাকি আর একটু বেশি, 38 টাকা, 38, যে ধরনের 62% আছে। তাহলে কোথায় 100 আর কোথায় 38, তার মানে 62% কম খরচ হয়, অ্যান্ড জেনারেট অ্যাবাউট 3 টাইম অ্যাজ মেনি লিডস। আপনি ট্র্যাডিশনাল মার্কেটিং করে যেই লিডগুলো পাবেন, তার থেকে 3 গুণ বেশি লিড পাবেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করে। 78% অফ সিএমওএস বিলিভ
কন্টেন্ট মার্কেটিং অফিসার, এই যে সিএমও, এস সিএমও দ্বারা যেটা বোঝায়, সি তে কন্টেন্ট, এম এ মার্কেটিং, ও তে অফিসার্স। তো 70% কন্টেন্ট মার্কেটিং অফিসার্স বিলিভ কাস্টম কন্টেন্ট ইজ দ্য ফিউচার অফ মার্কেটিং। তো কাস্টম কন্টেন্ট ইজ দ্য ফিউচার অফ মার্কেটিং, তো কাস্টম কন্টেন্ট বলতে এখানে কি বোঝালো, তার তার মানে এই এই যে যে একটা স্ট্যাটিস্টিক্স, এখানে স্ট্যাটিস্টিক্স গুলা কিন্তু যারা মার্কেটার্স আছে তাদের কাছ থেকে একটা মানে তাদের একটা মতামত নিয়ে কিন্তু এগুলো করা হয়। তো যারা কন্টেন্ট মার্কেটার আছেন তাদের 78% এই কথা বলে যে কন্টেন্ট মার্কেটিং, কাস্টম কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য ফিউচার অফ মার্কেটিং। তো কাস্টম কন্টেন্ট কোনগুলো সেগুলো আপনাকে বুঝতে হবে। ইমেল টেমপ্লেট ডিজাইন করা কিন্তু আমরা শিখছি, ইমেল টেমপ্লেট ডিজাইন, এটাকে আপনি কি নিজে কাস্টম করে ডিজাইন করছেন। এই যে যেই কাস্টম কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টটা হচ্ছে হলো আপনার কাস্টম কন্টেন্ট, এবং এটা ফিউচার মার্কেটিং কন্টেন্ট, এই কাস্টম কন্টেন্টটা হচ্ছে ইজ দ্য ফিউচার অফ মার্কেটিং। 39 অফ মার্কেটিং বাজেট ইজ স্পেন্ট অন কন্টেন্ট। আচ্ছা, মার্কেটিং এর জন্য যারা বড় বড় কোম্পানি আছে, যারা অনলাইনে মার্কেটিং করে, সবাই তো আর অনলাইনে মার্কেটিং করে না, তো যারা অনলাইনে মার্কেটিং করে তাদের 39% মার্কেটিং বাজেট ইজ স্পেন্ট অন কন্টেন্ট মার্কেটিং। তার মানে তারা কন্টেন্ট মার্কেটিং এ তাদের মার্কেটিং এর যত কস্ট হয় তার 39% ব্যয় করে কিসে, কোথায়? কন্টেন্ট মার্কেটিং এ, বাই দ্য মোস্ট ইফেক্টিভ B2B মার্কেটার্স। তার মানে হচ্ছে কি, যারা বড় বড় কোম্পানি আছে তারা তাদের কোম্পানির মার্কেটিং এর যে খরচটা, একটা বাজেট থাকে যে আমরা এই বছর এত টাকা আমাদের কোম্পানির পণ্যের মার্কেটিং এর কাজে ব্যয় করব, তো ওই মার্কেটিং এর যত টাকা তারা ধরে রাখে তার 39% ব্যয় করে কাদের পিছনে? মার্কেটার্সদের পিছনে, যারা মার্কেটিং করে তাদের পিছনে। যেমন ধরেন আপনি কোন একটা কোম্পানির পণ্য মার্কেটিং করে দিবেন, তো আপনার পিছনে তারা এই 39% কস্ট ব্যয় করে দেয়। তো ইফেক্টিভ এই কথাটাও বুঝতে হবে যে কাদের পিছনে ব্যয় করে, ইফেক্টিভ B2B মার্কেটার্স। B2B মিন কি? বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস। B2B মার্কেটার মানে বিজনেস টু বিজনেস মার্কেটার্স, যারা এই বিজনেসের মার্কেটিং করে, যারা ইফেক্টিভ বিজনেস মার্কেটার তাদের পিছনে এটা ব্যয় করে। B2B মার্কেটার্স ইউজ অ্যান এভারেজ অফ 13 কন্টেন্ট মার্কেটিং ট্যাটিক্স। তাহলে এখানে B2B মার্কেটার্স ইউজ অ্যান এভারেজ 13 কন্টেন্ট মার্কেটিং, মানে একজন B2B বিজনেস মার্কেটার, যারা এই B2B মার্কেটার্স আর আছে, তারা 13 ধরনের বা 13টা কন্টেন্ট মার্কেটিং করে এভারেজে, করে করে তারা 13 ধরনের মার্কেটিং প্রসেস তারা ইউজ করে। ওকে, লাস্ট আমাদের এটা যেটা আছে সেটা হলো B2B মার্কেটার্স উইথ এ ডকুমেন্টেড স্ট্র্যাটেজি আর মোর লাইকলি লো কনসিডার দেমসেলস ইফেক্টিভ। আচ্ছা, এটা হচ্ছে B2B মার্কেটার্স উইথ ডকুমেন্টেড, মানে যারা B2B মার্কেটার্স আছেন তারা তাদের এই মার্কেটিংটাকে ইফেক্টিভ করার জন্য, তাদের নিজেদের মার্কেটিং ইফেক্টিভ করার জন্য সেটাকে ডকুমেন্টেড করে রাখে। বা ডকুমেন্ট মানে তো বুঝি না আমরা, ডক ফাইলে যখন কোনো কিছু, কোনো একটা কন্টেন্ট যখন আমরা ক্রিয়েট করি সেটা আমরা কি করি, একটা প্রথমে আপনি একটা ফাইলে, ডক ফাইলে আপনি সেটাকে আগে ডকুমেন্ট আকারে কি করবেন, কমপ্লিট করবেন বা সেভ করে রাখবেন। এটা 69% অফ মার্কেটার্স সে কন্টেন্ট ইজ সুপারিয়র টু ডিরেক্ট মেইল অ্যান্ড পিয়ার। ওকে, তো 69 মানে 69 জন মার্কেটার সে মানে বলে কন্টেন্ট ইজ দ্য সুপারিয়র টু ডিরেক্ট মেইল অর পিয়ার। পিয়ার, পিয়ার এর মিনিং হচ্ছে হলো পিআর, পিআর হচ্ছে হলো, হোয়াট ইজ পিআর, প্রোডাকশন রেট, সম্ভবত প্রোডাকশন রেট। 69% যারা মার্কেটার্স আছেন সে কন্টেন্ট ইজ দ্য সুপেরিয়ার টু ডিরেক্ট মেইল। কন্টেন্ট হচ্ছে ডিরেক্ট মেইল, কোনো একটা বিজনেস বা কোনো যে কোনো কিছুর আমরা যে মেইল করি সেই মেইলের ক্ষেত্রে আমাদের কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে হলো প্রধান এই একটা মেইলের। যে কোনো ইমেল মার্কেটিং আপনারা দেখছেন যে ইমেল মার্কেটিংয়ে আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি এই কন্টেন্টটা ইজ সুপেরিয়ার টু ডিরেক্ট মেইল। অ্যান্ড পিআর, এই পিআর হচ্ছে হলো আপনার প্রোডাকশন রেট,
বা এরকম, এটা এটা আমার ঠিক মনে নাই, সম্ভবত প্রোডাকশন রেট 64% অফ B2B মার্কেটার্স আউটসোর্স রাইটিং, 64 অফ B2B মার্কেটার্স যারা এই B2B মার্কেটার্স আছেন তাদের 64% কি করে আউটসোর্স রাইটিং। আউটসোর্স রাইটিং মানে এখানে কি বোঝালো, আউটসোর্স রাইটিং বলতে বোঝাচ্ছে আপনি যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনি কিন্তু নিজের থেকে সব কিছু পারবেন না। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি আমাকে এই কন্টেন্টটা লিখে দেন বা আমাকে এই এই রিলেটেড একটা কন্টেন্ট লিখে দেন, তো আপনি নিজের থেকে যদি লেখেন সেটা কি আপনার নিজের জানার মধ্যে হলো, তো আপনার এটা খুব ভালো একটা কন্টেন্ট নাও হতে পারে। তো আপনি যেটা করবেন আউটসোর্স, অন্য অন্যান্য যে সোর্সগুলো আছে সেখান থেকে আপনি সোর্সগুলো থেকে কন্টেন্ট গ্যাদার করে আপনি নিচে নতুন করে একটা মিল করবেন, তবে কপি কন্টেন্ট হওয়া যাবে না। এটা সবার আগে মাথায় রাখবেন যে কোনোভাবেই আপনার কন্টেন্টটা যেন অন্য কোথাও সাথে কপি কন্টেন্ট না হয়। দ্য ডিমান্ড ফর ইনফোগ্রাফিক্স, আগে যেটা বলেছিলাম দ্য ডিমান্ড ফর ইনফোগ্রাফিক্স, জানেন যে ইনফোগ্রাফিক্স কোনগুলো, ইনফোগ্রাফিক্স একটা কন্টেন্ট, সেই ইনফোগ্রাফিক্সটা হ্যাজ ইনক্রিজড 80% ইন দ্য পাস্ট ইয়ার। তো এটা মানে চিন্তা করা যায় যে 80% বাড়ছে দ্য পাস্ট ইয়ার, মানে পিছনের বছরগুলোর থেকে, আগে মানুষ যে কন্টেন্ট মার্কেটিং করতো তার থেকে আগে যতটুকু ইনফোগ্রাফিক্স ইউজ করতো এখন তার থেকে 800 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এটা বোঝার জন্য দেখেন আমরা যদি এখান থেকে আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টে যাই তাহলে বুঝতে পারবেন যে আসলে ইনফোগ্রাফিক্স মার্কেটিংটা কত ইম্পর্ট্যান্ট। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, অথবা আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করতেছি এখানে, এখানে যে পিনগুলো আসে, নেটের অবস্থা এমন হলে কেমন হয়, দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছেন কোন পিনটা এখানে লেখা নেই। কিছু বলছেন? আচ্ছা, তো এখানে দেখেন এই যে ইমেজগুলো আছে সবগুলো কিন্তু ইনফোগ্রাফিক্স। এখানে আপনি পিন্টারেস্টে কোনো একটা মার্কেটিং রিলেটেড যে ইমেজগুলো দেখতেছেন এগুলো এক একটা কি ইনফোগ্রাফিক্স, এগুলো প্রতিটা এক একটা ইনফোগ্রাফিক্স। তাহলে ইনফোগ্রাফিক্স এর মার্কেটিংটা কি এখন আগের থেকে 800 গুণ বৃদ্ধি পাইছে। লাস্ট আমাদের যেটা 73% অফ B2B মার্কেটার্স ইউজ ইউটিউব টু ডিস্ট্রিবিউট কন্টেন্ট, তারা ইউটিউবকে ব্যবহার করে কন্টেন্ট বিতরণের জন্য বা কন্টেন্টকে বিলি করার জন্য বা কন্টেন্টকে পাবলিশ করার জন্য তারা ইউটিউবকে ব্যবহার করে। তো এটা ছিল যারা মার্কেটার, যত মার্কেটার আছেন এই জিনিসটা, এই পার্সেন্টটা কিসের মধ্যে বলেন, যত মার্কেটার আছেন সবাই তো আর কন্টেন্ট ব্যবহার করে না, তো যত মার্কেটার আছেন মানে কন্টেন্টকে যারা গুরুত্ব দিয়ে আর কি কাজ করেন তাদের মধ্যে 69, 64, 73, তার মানে কি বেশিরভাগ মার্কেটার, প্রায় 60 to 80% মার্কেটাররা এই কন্টেন্ট মার্কেটিং এর এই এই জিনিসগুলো তারা মানে। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই, আপনারা যেগুলো দেখলেন এটা আপনাদের কন্টেন্ট মার্কেটিং এর একটা স্ট্যাটিস্টিক্স। এরপরে আগামীকাল থেকে আপনি দেখবেন যে আসলে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কিভাবে কন্টেন্ট, একটা কন্টেন্ট মার্কেটিং আপনি কিভাবে করবেন, যদি আপনার একটা জব হয় কোনো একটা কোম্পানিতে তখন সেখানে কন্টেন্ট মার্কেটিংটা আপনি কিভাবে করবেন বা কিভাবে করলে পরে কন্টেন্ট মার্কেটিংটা সঠিক হবে, তো এই কয়েকটা বিষয় নিয়ে আর হয়তো এক দুইটা ক্লাস হতে পারে। আর ডিরেক্ট আপনাদেরকে কন্টেন্ট মেক করা দেখানো হবে একটা ক্লাসে, যে আপনি এভাবে করে একটা কন্টেন্ট মেক করবেন, সেটা অবশ্যই আমরা একটা কন্টেন্ট মেক করা দেখব। আমাদের ও ব্লগ ওয়েবসাইট করবো আমরা, ব্লগ ওয়েবসাইটে আপনারা কন্টেন্ট দিতে হবে, তো সেখানেও যখন কন্টেন্ট দিবেন তো তখনও আমরা দেখবো যে একটা কন্টেন্টকে কীভাবে প্রপারলি মেক করতে হয় এবং সেই কন্টেন্ট আপনি কীভাবে মেক করে আপনার ব্লগ সাইটে পাবলিশ করবেন। তো এখন এই পর্যন্ত আপনারা যা দেখছেন কন্টেন্ট মার্কেটিং থেকে, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, তারপরে ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, আর লাস্টে আমরা দেখছি ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স। এই পর্যন্ত যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে তাহলে একটু বলো।
যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলেও নো লিখতে পারেন, যদি কথা না বলেও মেসেঞ্জারে লিখে দিতে পারেন, কারণ সবাই একসাথে কথা একটা বলবো প্রশ্ন এটা। ছিল তোদের, ভাই একটা প্রশ্ন ছিল, এটা ক্লাস সংক্রান্ত না ক্লাসের একটু বাইক, আজকে ক্লাসের একটু বাইক বলবো? হ্যাঁ বলেন দেখি কি কোয়েশ্চেন। আমি প্রশ্নটা করতে চাই এরকম যে, ধরেন একটা জিমেইল অ্যাকাউন্ট আছে এমন একজনের নামে যে পূর্ণ বয়স্ক হয় নাই, অথচ তারা 18 বছরের বেশি বয়স দিয়ে জিমেইলটা ক্রিয়েট করা, সেই জিমেইলের আন্ডারে একটা ব্লগ সাইট আমি তৈরি করলাম, ব্লগ সাইটে আমি কন্টেন্ট পাবলিশ করতেছি, এক পর্যায়ে সেটা অ্যাড চালু হইলো, মনিটাইজেশন অন হইলো, এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য কারো নামে করা যাবে বা অন্য কারো নামে ওই টাকাটা উইথড্র করা যাবে, এরকম কোনো জিনিসের আছে কিনা বা বিষয়ে একটু বলবেন। প্রথম কথা হচ্ছে হলো জিমেল অ্যাকাউন্ট আপনি করবেন এটা 18 বছরের নিচে না করাই ভালো, কারণ যখন আপনি 18 বছরের নিচের কোনো একটা অ্যাকাউন্ট ইউজ করবেন সেটার অনেক বাধ্যকতা থাকে। তো অনলাইনে আমরা যেসব সাইটে যাই, ইউটিউব বলেন, ব্লগ সাইট বলেন, ব্লগ সাইটে আমরা যে কন্টেন্টগুলো দেই সেগুলো নর্মালি আমাদের অনেক ক্ষেত্রে এ ধরনের একটা মানে বাধা আছে যে 18 বছরের নিচে এক্ষেত্রে ইমেল অ্যাকাউন্ট আপনি করতে পারেন, হয়তো নিতে পারেন, বাট এটা না করাটা বেস্ট হবে। আর দ্বিতীয় কথা, মূল কথা হচ্ছে হলো আপনি একটা জিমেল দিয়ে যদি একটা ব্লগ সাইট ক্রিয়েট করেন তাহলে আপনি অন্য একটা গুগল অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন কিনা, এই তো? জি দেখেন ব্লগ সাইটে এখন পর্যন্ত কোনো অ্যাডসেন্সের অ্যাকাউন্ট অ্যাড মানে আমরা ওইভাবে করি নাই, আমাদের যেহেতু আমাদের কয়েকটা ওয়েবসাইট আছে সেগুলো সব পিএইচপি দিয়ে করা কয়েকটা আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে করা কয়েকটা আছে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা যেটা সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করে ফেলতে পারেন, মানে ওই সব সাইটে যে কোনো গুগল অ্যাডসেন্স আপনি অ্যাড করতে পারেন, আজকে একটা করছেন এটা বাদ দিয়ে আপনি নতুন করে আরেকটা অ্যাড করতে পারেন। তো ব্লগস আর ব্লগ সাইটটা সম্পূর্ণ আলাদা, আমার ব্লগ আমার একটা ব্লগ সাইট আছে বাট ওখানে আমি এখন কিন্তু অ্যাডসেন্স অ্যাড করি না, কারণ ওদের অ্যাডসেন্স অ্যাড করার যে কিছু বাধ্যকতা আছে সেগুলো আগে ফিল করতে হবে, তারপরে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ব্লগ সাইডে আপনি যখন কোনো কিছু কোন এক কোন একটা আপনার জিমেল দিয়ে যখন কোন একটা ব্লগ সাইট ক্রিয়েট করবেন, এটা ওয়ার্ডপ্রেসের থেকে বা আদার্স ওয়েবসাইটের থেকে গুগল এটাকে সহজে অ্যানালাইজ করে নেয়, কারণ হচ্ছে হলো আপনার ডিরেক্ট জিমেল থেকে এটা করে এবং গুগল অ্যানালাইটিক যেটা সেখানে অ্যাড হয়ে যায়, আর এটা অ্যাড হয়ে হচ্ছে হলো আপনার যেই জিমেলটা আছে সেই জিমেল দিয়ে। তো আপনি অ্যাপ্লাই করবেন আপনার জিমেল দিয়ে, আপনার জিমেল দিয়ে সহজে নিবে, আর অন্যটা অ্যাড করা যাবে কিনা আমি এটা একটু মানে 100% শিওর না, তবে আমার মনে হচ্ছে যেটা যে গুগলে হয় মানে আপনার ব্লগে হয়তো এটা করা যাবে না। তারপর আমরা ব্লগের ক্লাস যখন করব তখন এটার অ্যান্সার আমি আপনাকে দিয়ে দেবো। এই কথাটা জিজ্ঞেস করলাম আমি কারণে, যে আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এরকম বাতিল হয়ে গেছে, এখন আমার নামে তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব না, তো সেই ক্ষেত্রে যদি আমি অন্য কারো নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাদ হয়ে গেছে। আচ্ছা আমরা ভিডিও রেকর্ড অফ করে দিই, ক্লাস শেষ।